এরপরে প্রশ্ন, পাত্রী দেখতে গিয়ে পাত্রীকে টাকা দেওয়া কতটুকু শরীয়ত সম্মত? এর বৈধতা আছে, পাত্রীকে দেখতে গিয়ে কিছু না কিছু তাকে দেওয়া উচিত যাতে করে সে খুশি হয়, অন্যথায় সে মনে করবে তাকে দেখার পরে আপনার পছন্দ হয় না, সে মনক্ষুণ্ণ হতে পারে, এজন্য আপনি তাকে কিছু দিয়ে তাকে খুশি করা উচিত, এটা তার একটা সম্মান বোধ। বাকি কত টাকা দিতে হবে, স্বর্ণ দিবেন না টাকা দিবেন না আংটি দিতে হবে এমন কোনো নির্ধারিত নেই, যে কোনো কিছু আপনি হাদিয়া স্বরূপ দিতে পারেন। তবে আমাদের দেশে আংটি দেওয়ার যে কালচার বা প্রচলন চলছে এটাতে একটা হারাম সম্পর্ক হচ্ছে, সেটা কি, আংটি দিতে গিয়ে ছেলে মেয়েটার হাত ধরে আংটি পরিয়ে দিচ্ছে, এটা অবশ্যই হারাম, এটা করা যাবে না। এমনি আপনি আংটি দিলে কোনো মহিলার মাধ্যমে দিয়াতে পারেন অথবা তার পরিবারের কারো হাতে দিয়ে আসতে পারেন, তবে এই সমস্ত আংটি টাংটি বা এই সমস্ত টাকা পয়সা না দিয়ে প্রচলনটা একটু চেঞ্জ করে, বরং আমাদের উচিত আমরা মেয়ে দেখতে গিয়েও কিছু ইসলামী কিতাব দিলাম, সে অপছন্দ করবে, যদি অপছন্দ করে তাহলে বুঝবেন যে এখানে সমস্যা আছে, কারণ কোনো মেয়ে দিনদার মেয়ে ইসলামী কিতাব দিলে সেটা অপছন্দ করতে পারে না, এগুলোর প্রচলন করা উচিত, কিছু ইসলামী কিতাব দেওয়া উপহার হিসেবে আমরা ইসলামটাকে প্রচার করলাম, এটা আমাদের উচিত, এই কালচার বা এই প্রচলনটা চালু করা। বাকি যদি আপনি টাকা বা অন্য কোনো কিছু দেন, বৈধ কিছু দেন, এটা এটা জায়েজ আছে, অসুবিধা নেই। ছোট বাচ্চাদেরকে মসজিদে আনা যাবে কি না, বাচ্চারা যদি দুষ্টামি করে সেক্ষেত্রে কী করণীয়? ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসা শুধু যাবেই না, বরং নিয়ে আসা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবিরা বাচ্চাদেরকে নিয়ে মসজিদে যেতেন, মহিলারা বাচ্চাদেরকে নিয়ে মসজিদে যেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়ালেন, একটু তাড়াতাড়ি করে শেষ করলেন, সালাত শেষ করার পরে বললেন যে আমি চেয়েছি নামাজ সালাত আরও লম্বা করতে, কিন্তু আমি সংক্ষিপ্ত করলাম, মহিলারা বাচ্চাদেরকে নিয়ে এসেছে, সেই বাচ্চাদের কান্নার আওয়াজ আমার কানে ঢুকেছে, বাচ্চাদের কান্নার আওয়াজ কানে প্রবেশ করার কারণে তিনি নামাজ সংক্ষিপ্ত করেছেন, তারপরে বাচ্চাদেরকে মসজিদে আনতে নিষেধ করেন নাই। সুবহানাল্লাহ, তাহলে কি দেখেন, নামাজ সংক্ষেপ করেছে কিন্তু বাচ্চাদেরকে নিষেধ করেন নাই। আর আমাদের দেশের কিছু মুরব্বীরা আছে, বাচ্চা পোলাপাইন দেখলেন মাথায় গ্যাসটি ঘুরে, মানে লাঠি নিয়ে ছাতি নিয়ে পারে না তার ধমকায় বের করে দিবে, এটা ঠিক নয়, বাচ্চারা দুষ্টামি করবে, এই জন্য বাচ্চাদেরকে আলাদা আলাদা করে রাখবেন, সব বাচ্চাকে একসাথে দেওয়া উচিত নয়। মুরব্বীরা বলে কয় দুই পোলা, নোয়াখালী ভাষায় কয় দুই হোলা এক লগে কবরও দিতে নাই, তার মানে একসাথে কবর দিলেও মারামারি করবে, এটা কথার কথা আর কি, বাচ্চা দুজন একসাথে দিলে দুষ্টামি করবে, এই জন্য বাচ্চাদেরকে একসাথে না রেখে আলাদা আলাদা করে দাঁড় করাবেন, দুষ্টামি করলে তাদেরকে একটু বুঝাবেন মসজিদ থেকে বের করে দেওয়া যাবে না। হাতে প্লেট নিয়ে খাবার খেলে রিজিক কমে যায়, অনেক বৃদ্ধদের মুখে এমন কথা শোনা যায়, বৈধতা কি? হাতে প্লেট নিয়ে খাবেন, আর না হয় টেবিলে রেখে খাবেন, না হয় মাটিতে রেখে খাবেন, যেমনে মনে চায় তেমনে খাবেন, এতে করে রিজিক কমা বা বাড়ার কোনো সম্পর্ক নেই, হাতে রেখেও খেতে পারেন, টেবিলে রেখেও খেতে পারেন, অথবা মাটিতে রেখেও খেতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি আপনার সুবিধা মতো খাবেন, বুঝতে পেরেছি, এতে রিজিক কমা বা বাড়ার কোনো সম্পর্ক নেই। পায়খানায় বাথরুমে অথবা প্রস্রাবখানায় বসে মোবাইলে কথা বলা যাবে কি? বাথরুমে যাওয়ার আদব হচ্ছে বাথরুমে গিয়ে কোনো কথা না বলা, বাথরুমে গিয়ে স্বাভাবিক অবস্থায় কোনো কথা বলা যাবে না, কিন্তু প্রয়োজনে কথা বলা যাবে, কথার কথা বাথরুমের হয়তো আপনার কি নেই, ওই যে বাথরুম যে লাগানো হয় বাথরুমের ভিতর দিয়ে আপনার এটার কি বলে, হ্যাঁ সিঙ্গারি বলে না কি যেন বলে, যাই হোক হুক, বাথরুমের ভিতরে কোনো হুকটা নাই, এখন হুক না থাকলে সেখানে যদি কেউ চলে আসার সম্ভাবনা থাকে, এখন আপনাকে একটু কথা বলতে হবে, আমি আসি রে ভাই, হ্যাঁ একটু কাশি টাশি দিলেন, এই রকম প্রয়োজন সাপেক্ষে কথা বলা যায় যাচ্ছে। একজনে বলতেছে আমাদের বাথরুমে গিয়ে আমাদের ঘরের সবাই গান গায়, কেন? ও কারণ হচ্ছে আমাদের বাথরুমের ভিতরের যে হুক সেটা নষ্ট হয়ে গেছে, তো এখন কী করবো, এই জন্য যেই ঢুকবে সেই গান গাইবে, তাহলে বাইরে যারা আছে তারা বুঝবে যে স্যার ভিতরে আছে, অফিসে এখন যাওয়া যাবে না, এইরকম প্রয়োজন সাপেক্ষে কথা বলা যাবে। কিন্তু মোবাইলে কথা বলা তো খুব কি না, প্রয়োজন না, তবে মোবাইলেও যদি খুব গুরুত্বপূর্ণ হয়, যেটা খুবই গুরুত্বপূর্ণ, বাড়ির সমস্যা হয়ে যাচ্ছে এইরকম যদি কোনো কিছু হয়, তাহলে জাস্ট ধরে যতটুকুন কথা বলা দরকার ততটুকুন কথা বলা যাবে, খুব প্রয়োজন যদি হয়, যে যে ফোনটা আপনি না ধরলে বড় ধরনের বিপদের সম্ভাবনা আছে কথার কথা, এই ধরনের যদি হয় তাহলে ওই খুব প্রয়োজনের সাপেক্ষে যতটুকু কথা দরকার ততটুকু কথা বলা যেতে পারে, স্বাভাবিক অবস্থায় বাথরুমে কথা বলা হচ্ছে মাকরু, এটা অনুচিত। শেখ ইসলামিক কার্টুন দেখা যাবে কি না, এই প্রশ্নের উত্তরটা আমরা একটু সময় নিয়ে দিতে চাই, তা হচ্ছে প্রথমত ইসলামিক কার্টুন যদি তার যেই সকল বিষয় দেখানো হবে কার্টুনের মধ্যে সেগুলো যদি শিক্ষণীয় হয় এবং সেগুলো যদি ভালো হয় তাহলে এটা হারাম নয়, তবে সেই ইসলামিক কার্টুন নিজে দেখা বা সন্তানদেরকে দেখানোর আগে একটা জিনিস মনে রাখতে হবে, কার্টুন দেখতে দেখতে সে যেন ছবিমুখী না হয়, মুভিমুখী না হয়, অন্যান্য অশ্লীল ভিডিওমুখী না হয়। আপনি আজকে তাকে কার্টুন দেখাচ্ছেন, কার্টুন দেখতে দেখতে তাকে মোবাইলে দিলেন কার্টুন, দেখতে দেখতে একসময় কার্টুনের পাশাপাশি সে অন্য মুভিমুখী হয়ে যেতে পারে, এই জন্য আপনাকে সতর্ক থাকতে হবে। শুধুমাত্র শিক্ষণীয় যদি এমন হয় প্রজেক্টরের মাধ্যমে কোনো ইসলামিক কার্টুন, যেমন
নামাজের নিয়ম, সালাতের নিয়ম, ওজুর নিয়ম ইত্যাদি বিভিন্ন কার্টুন বা ভিডিওগুলো দেখাতে চান, তাহলে বৈধতা আছে। শর্ত হচ্ছে কার্টুনে আপনি সেগুলোই দেখাবেন যেগুলোর বৈধতা আছে। তবে এক্ষেত্রে আমরা বলবো সন্তানদেরকে যত দূর সম্ভব মোবাইল থেকে বিমুখ করার চেষ্টা করতে হবে, মোবাইল থেকে দূরে রাখার চেষ্টা করতে হবে। ধীরে ধীরে মোবাইলমুখী হতে হতে কার্টুন দেখতে দেখতে অন্যদিকে ধাবিত হওয়ার, অর্থাৎ মুভি বা খারাপ ছবির দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা থাকে। এরপরের প্রশ্ন শেখ, বয়সে বড় কোনো মেয়েকে বিয়ে করা যাবে কি না? আপনার চেয়ে বয়সে যদি বড় হয়, তার মানে ছেলের চেয়ে মেয়ে যদি বয়সে বড় হয়, বিয়ে করাতে কোনো সমস্যা নেই, শরীয়তে কোনো বাধা নেই, বরং নবী সাল্লাল্লাহু ইসলাম থেকে যেটা পাওয়া যায়, তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করেছিলেন, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলাহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বয়সে বড় ছিল। তবে একটা কথা বলে রাখি, অনেকে আবেগে আমি বিবাহিত মেয়ে বিয়ে করব, কথার কথা বয়সে বড় বিয়ে করব, এখন এটা আবেগে যদি আপনি বিয়ে করেন, পরে আবার মনের ভিতরে একটা খুঁতখুঁত থাকবে, ইস যদি একটু কম বয়সে বিয়ে করতাম, স্বাভাবিক সবাই কম বয়সে করে, তখন আপনার মনের ভিতরে কোনো ধরনের কুমন্ত্রণ যদি আসার সম্ভাবনা থাকে, তখন আরও সংসারে অশান্তি আসার সম্ভাবনা আছে। এই জন্য আবেগে নয়, বিবেককে কাজে লাগিয়ে সিদ্ধান্ত নেবেন যে সত্যিকার অর্থে আপনি বয়সে বড় মেয়েকে বিয়ে করতে চাচ্ছেন, তাকে নিয়ে বিয়ে করে পরবর্তী সারা জীবন কাটাতে পারবেন কি না। কারণ আমাদের দেশে এক বিয়ে করার পরে দ্বিতীয় বিয়ে করা যতটা মনে আশা রাখা যায়, যতটা মুখে বলা যায়, বাস্তবতা অনেক ভিন্ন, বরং এতে করে সংসারে অনেক অশান্তি লাগবে। কারণ দুই এক স্ত্রীর হক আদায় করা যত করাটাই তো অনেক কঠিন হয়ে দাঁড়ায়, সেখানে দুই স্ত্রী তো বড় কঠিন ব্যাপার। এটা আরব দেশ নয়, এটা সৌদি আরব, এটা বাংলাদেশ, এটা সৌদি আরবের মেয়ে, এটা বাংলাদেশি মেয়ে। এদেশের মেয়েরা দ্বিতীয় বিয়েকে এত খারাপ জানে যে দ্বিতীয় অবৈধ সম্পর্ক অনেক ক্ষেত্রে এতটা খারাপ জানে না, কাজে এদেরকে চেঞ্জ করা, বুঝিয়ে নিয়ে দ্বিতীয় বিয়ে করবে এটা অনেক কঠিন ব্যাপার। যদিও আলহামদুলিল্লাহ ইল্লা মাশাআল্লাহ দুই একজন হয়তো এরকম থাকতে পারে যারা হাজবেন্ডকে দ্বিতীয় বিয়ের জন্য অনুমতি দিবেন। এগুলো একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি, সে যদি বুঝতে পারে যে আপনি বয়সে বিয়ে বড় বিয়ে করার কারণে আপনার কাছে খারাপ লাগছে, আপনি আরও ছোট বয়সের মেয়ে বিয়ে করার প্রতি একটু আগ্রহী হচ্ছেন, তখন আমও যাবে সালাও যাবে। বুঝাতে পেরেছি? আবেগে নয়, বিবেককে কাজে লাগিয়ে যদি সম্ভব হয় আপনি বয়সে বড় মেয়ে বিয়ে করতে পারেন, সমস্যা নেই। এরপরের প্রশ্ন শেখ, কোনো স্বামী যদি প্রচণ্ড রাগের মাথায় স্ত্রীকে মা বলে ডাকে, তাহলে কি স্ত্রী তালাক হয়ে যাবে? আরে প্রশ্ন, এই হলো আমাদের দেশের বাস্তবতা, এই যে আমাদের অনেক স্বামী রাগান্বিত হয়ে কখনো স্ত্রীকে মা, মাকে মাকে খালা, খালাকে মা, মানে কোথায় যে কি বলে তার কোনো বাস্তবতা ঠিক থাকে না। আমাদের কাছে প্রায় তালাকের মশালাগুলো আসলে আমরা দেখি যে অধিকাংশ ক্ষেত্রে রাগারাগির ফলে এক একজনের মুখে দিয়া মুখে যা আসে তাই বলছে, এবং বলতে গিয়ে সে চিন্তাও করে না যে কি কথা বলছে। প্রশ্ন হচ্ছে, কোনো স্বামী যদি প্রচণ্ড রাগের মাথায় স্ত্রীকে মা বলে ডেকে ফেলে, তাহলে স্ত্রী তালাক হবে কি না, হারাম হবে কি না? এর উত্তর হচ্ছে, স্বাভাবিক অবস্থায় কোনো স্বামী যদি স্ত্রীকে মায়ের সাথে তুলনা করে, বলে বা স্ত্রীকে মা, মায়ের মতো মনে করে, তাহলে সেই স্ত্রী স্বামীর জন্য হারাম হয়ে যাবে, এবং এক্ষেত্রে জিহারের কাফফারা দিতে হবে। এটাকে শরীয়তের ভাষায় জিহার বলে। এই জিহারের কাফফারা দেওয়া ছাড়া স্ত্রী তার জন্য হালাল হবে না। সেই জিহারের কাফফারা হচ্ছে তিনটি পন্থা, একটি হচ্ছে গোলাম আজাদ করা, আরেকটি হচ্ছে আপনার দুই মাস লাগাতার সিয়াম পালন করা, অথবা তিন নম্বর হচ্ছে যে 60 জন মিসকিনকে খাওয়াবে। আমাদের দেশে গোলাম আজাদ করার সিস্টেমটা নেই, বাকি দুইটা অপশন আছে। একটা হচ্ছে দুই মাস লাগাতার সিয়াম পালন করবে, দ্বিতীয় অপশনটি হচ্ছে, তৃতীয় আরেকটি অপশন হচ্ছে, যদি সেটা সম্ভব না হয়, 60 জন মিসকিনকে খাওয়াবে। কিন্তু এখন কথা হচ্ছে, যদি আপনি স্ত্রীকে স্বাভাবিক অবস্থা মায়ের সাথে তুলনা করেন, তাহলে স্ত্রী হারাম হবে। কিন্তু রাগের মাথায় যদি স্ত্রীকে মা বলে ফেলেন, তাহলে এটার জন্য স্ত্রী হারাম হবে না, তবে তওবা করতে হবে এবং এটার জন্য অনুশোচিত হতে হবে। এই কাজটা মোটেও ঠিক নয়, এটা থেকে নিজেকে বিরত রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাগকে কন্ট্রোল করার তৌফিক দান করুন। দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে কি না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে কি না, এর উত্তর হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, এর কারণ হিসেবে দুটি কারণ পাওয়া যায়। সহিহ বুখারীতে হাদিসটি আছে, আতা আলা সুবাতাতি কওমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটি সম্প্রদায়ের ডাস্টবিনের কাছে এসেছেন এবং সেই ডাস্টবিনের কাছে তিনি দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। দাঁড়িয়ে প্রস্রাব করার দুটি কারণ এখানে মুহাদ্দিসরা ব্যাখ্যা করেন। এক, ডাস্টবিন নিচে যদি ময়লা থাকে, তিনি যদি সেখানে বসতে যান, তাহলে কাপড়ে ময়লা লেগে যাবে, নাপাকি লেগে যাবে, এজন্য তিনি দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। দ্বিতীয় কারণ হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোমরে ব্যথা ছিল, শারীরিক ব্যথার কারণে তিনি দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। তাহলে আপনারও যদি এমন জায়গায় যান, যেমন আমরা অনেক সময় ঢাকা চিটাং যাওয়া আসার পথে অনেক বাথরুমে দেখা যায় যে, অনেক হোটেলে দেখা যায় যে বসার ব্যবস্থা নাই,
অথবা বাহিরে গিয়েছেন, বাহিরের কান্ট্রিগুলোতে অনেক জায়গাতে দেখা যায় একটা কালচার তৈরি হয়েছে দাঁড়িয়ে প্রস্রাব করা, ঠিক আছে? অনেক ছোট বাচ্চারা চিন্তায় পড়ে যায়, প্রস্রাব কেমনে করবে, ও তো বসবে এখানে আর ইয়ে হচ্ছে মাথার উপরে, প্রস্রাব করার তার এই যে বালতিটা সেটা কি, তার যে কমেট সেটা হচ্ছে মাথার উপরে, এখন এখানে বসে ওখানে কেমনে উঠাবে, এটা নিয়ে বাচ্চারা বিপদে পড়ে যায়। তো এইরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে তো একটা মহাবিপদ। বাকি যদি আপনি বসার ব্যবস্থা না পান, দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে, বাচ্চাকে কোলে নিয়ে কি করবেন আর? হ্যাঁ, এরকম হয়তো আপনার ঢাকাতে যাওয়ার পথে এক বাচ্চা এটা নিয়ে অনেক চিন্তায়, ও খালি দেখা দিছে যে আমি বসবো এখানে কিন্তু ওখানে কেমনে উঠাবো। হ্যাঁ, এইরকম যদি বসার কোনো জায়গা না থাকে তাহলে সেখানে দাঁড়িয়ে প্রস্রাব করতে পারেন, অথবা আপনার শারীরিক কোনো কষ্টের কারণে অথবা কোমরের কোনো ব্যথার কারণে এরকম যদি হয় তাহলে দাঁড়িয়ে প্রস্রাব করা যেতে পারে, কিন্তু আমভাবে দাঁড়িয়ে প্রস্রাব করাকে সুন্নাহ বলা যাবে না, এটা কারণবশত জায়েজ। এরপরে প্রশ্ন, হঠাৎ জিব্বায় কামড় পড়লে নাকি দূর থেকে কেউ গালি দেওয়ার কারণে, এটা কি বিশ্বাসযোগ্য কথা? হ্যাঁ, আমাদের দেশে গ্রামের মানুষ মনে করে যে আপনি ভাত খাচ্ছেন তো জিব্বায় কামড় পড়ছে, তখন ইস কোন হারামি রে আমার কথা মনে করছে, কোন হারামি আমার গালি দিতে আছে। হ্যাঁ, মানে জিব্বায় কামড় পড়ছে মানে কেউ মনে করছে, কেউ আমার কথা বলতেছে, কেউ আমাকে গালি দিতেছে। হ্যাঁ, এইসব কথাগুলোর আসলে কোনো ভিত্তি নেই, এগুলো এক ধরনের কুসংস্কার। এমন অনেক কুসংস্কার আছে, আমরা একটা কিতাব আমি আলহামদুলিল্লাহ লিখেছি, অনেকটা হয়েছে সমাজে প্রচলিত কুসংস্কার, এইরকম অনেক কুসংস্কার সে বইতে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাওফিক দিলে ইনশাআল্লাহ বইটা আপনারা পাবেন এবং সেই কুসংস্কারগুলো জানতে পারবেন। এমন অসংখ্য কুসংস্কার আমরা প্রায় 200 মতো লিস্ট করেছি, আরও অসংখ্য কুসংস্কার আছে। এরপরের প্রশ্ন, কোনো মহিলার নাকি নাকফুল হারিয়ে গেলে স্বামীর অমঙ্গল হয়, কতটুকু সত্য? এটাও এক ধরনের কুসংস্কার। কোনো মহিলার নাকফুল হারানো, কানের দুল হারানো অথবা কোনো কিছু হারানো, গামছা হারিয়ে গেলে অমঙ্গল হয়, হ্যাঁ, তারপরে কাপড় হারিয়ে গেলে অমঙ্গল হয়, গেঞ্জি হারিয়ে গেলে অমঙ্গল হয়, নাকফুল হারিয়ে গেলে অমঙ্গল হয়, এই যে মঙ্গল আর অমঙ্গলের এই ধরনের ভিত্তিগুলোর বেশিরভাগ ক্ষেত্র হচ্ছে হিন্দুয়ানি প্রথা, হিন্দুদের থেকে ধরনের কথাগুলো এসেছে এবং আমাদের অনেক মুসলিম এই কথাগুলো বলে যাচ্ছেন, এগুলোর কোনো বৈধতা নেই। এরপরের প্রশ্ন, উপরে উঠতে নাকি আল্লাহ আকবার এবং নিচে নামতে নাকি সুবহানাল্লাহ বলতে হয়, এই কথা কি সঠিক? এটা 100% সঠিক, একদম স্পষ্ট সুন্দর কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ বলেন, ইদা সাঈদনা কাব্বারা, ইদা সাঈদনা কাব্বারনা, আমরা যখন কোনো উঁচু জায়গায় উঠতাম তখন আমরা তাকবীর দিতাম, তাকবীর কি? আল্লাহু আকবার। আর আমরা যখন ইদা নাজালনা, আমরা যখন কোনো নিচু জায়গায় নামতাম উপর থেকে নিচের দিকে, তখন সাব্বাহানা, আমরা সুবহানাল্লাহ বলতাম। এটা একটা হারিয়ে যাওয়া সুন্নাহ বললেই চলে, এই জন্য প্রত্যেকটা বিল্ডিংয়ের সিঁড়ির বরাবর লিখে দেওয়া উচিত, উপরে উঠতে বলুন আল্লাহু আকবার, নিচে নামতে বলুন সুবহানাল্লাহ। এই সুন্নাটা জারি করা উচিত, চালু করা উচিত। আমরা অনেকেই আমলটা জানি না, তাহলে উপরে ওঠার সময় কী বলতে হয়? আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ। এটা যাদের বিল্ডিং আছে, বাড়ি আছে, বিভিন্ন অফিস আদালত আছে, হসপিটাল আছে, সেগুলোতে লিখে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।